আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইংরেজি যে উইংস বইটি রয়েছে উইংস বই সেই উইংস বইয়ের এ ডার্ক মর্নিং নামক একটি গদ্যাংশ রয়েছে সেই গদ্যাংশটি পাঠ করব এটি রয়েছে আঠাশ নম্বর পেজে এ ডার্ক মর্নিং এই শব্দটির অর্থ হচ্ছে একটি অন্ধকারাচ্ছন্ন সকাল দেখো গদ্যাংশটি পাঠের আগে বইতে একটি ছবি দেওয়া রয়েছে এটা এটা একটু ভালো করে তোমরা মন দিয়ে দেখে নাও এখানে দেখো একজন মহিলা গৃহের কাজ করছেন এখানে একটি ছোট্ট ছেলে হাতে বই সে জানলার দিকে তাকিয়ে রয়েছে এবং এখানে একটি মেয়ে রয়েছে খাটের ওপর সে কিন্তু একটা বই পড়ছে একটা বেড়াল ছানাও জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে তো এটি একটি রুমের দৃশ্য আমরা খুব ভালো করে বুঝতে পারছি এবার চলে আসা যাক আমাদের পাঠানুটিতে বা গোদ্যাংশুটিতে দ্য স্কাই ওয়াজ ক্লাউডেড মানে আকাশ ছিল মেঘাচ্ছন্ন আকাশ ছিল মেঘাচ্ছন্ন মেঘা এন্ড বাদল ওয়ার ওয়েটিং ফর দেয়ার স্কুল বাস মেঘা অ্যান্ড বাদল মানে কি মেঘা এবং বাদল ওয়ার ওয়েটিং অপেক্ষা করছিল ফর দেয়ার স্কুল বাস অর্থাৎ মেঘা এবং বাদল তাদের স্কুল বাসের জন্য অপেক্ষা করছিল মিসেস গুপ্তা ওয়াজ ডুইং সাম হাউস হোল্ড ওয়ার্ক এর মানেটা কি মিসেস গুপ্তা অর্থাৎ এখানে কিন্তু তাদের মাকে কে বোঝাচ্ছে মিসেস গুপ্তা ওয়াজ ডুইং সাম হাউস হোল্ড ওয়ার্ক মানে কি গৃহস্থলীর কিছু কাজ করছিলেন গৃহের কিছু কাজ করছিলেন মেঘা হার টুয়েলভ ইয়ার্স ওল্ড ডটার মেঘা হচ্ছে তার বারো বছরের মেয়ে ডটার মানে কি আমরা সকলেই জানি কি মে ওয়াজ রিডিং এ ফেভার মানে কি মেঘা তার বারো বছরের মেয়ে রিডিং মানে কি মেঘা তার বারো বছরের মেয়ে একটি রূপকথা বা গল্পের বই পড়ছিল হার ফেস ওয়াজ বিমিং উইথ জয় অর্থাৎ হার ফেস তার মুখমন্ডল বা তার মুখ ওয়াজ বিমিং উইথ ফেস মানে তার মুখ আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল বাদল মেঘাস সিক্স ইয়ার্স ওল্ড ব্রাদার মানে কি বাদল মেঘার ছয় বছরের ছোট ভাই বাই দ্য উইন্ডো অ্যান্ড মানে কি ওয়াজ সিটিং বাই দ্য উইন্ডো অর্থাৎ বাদল তার ছয় বছরের ছোট ভাই জানলার পাশে বসে বাইরের দৃশ্য দেখছিল এরপর কি বলছে দেখো সাডেনলি মানে হঠাৎ দেয়ার আর ওয়াজ এ থান্ডার স্টোন মানে কি হঠাৎ সেখানে বজ্র বিদ্যুৎ সহ ঝড় শুরু হলো মানে কি এই ঝড়ের সঙ্গে আসলো প্রচুর পরিমাণে ধুলো কাফিং স্নিজিং অ্যান্ড মানে বাদল বাদলের স্টার্টেড শুরু হলো কাফিং কাফিং হচ্ছে কাছে অ্যান্ড স্নিজিং মানে কি হাঁচা মানে বাদলের কাশি এবং হাঁচি শুরু হলো কিসের জন্য ধুলোর জন্য মিসেস গুপ্তা ক্রাইড মানে মিসেস গুপ্তা জোরে বললেন হারি আপ মানে কি তাড়াতাড়ি করো চিলড্রেন ক্লোজ দেয়ার উইন্ডোজ মানে কি শিশুরা তোমরা তাড়াতাড়ি জানলা বন্ধ করে দাও দ্য রুম ওয়াজ ফুল অব ডাস্ট মানে কি পুরো রুমটি পুরো ঘরটি কিন্তু ধুলোয় ভরে গেল মিসেস গুপ্তা সোয়েপড দ্য ফ্লোর কুইকলি টু ক্লিন দ্য রুম অর্থাৎ মিসেস গুপ্তা খুব শীঘ্রই মেঝেটা ঝাড় দিতে লাগলেন পরিষ্কার করার জন্য এ সার্ড সাইলেন্স রোজ অল রুম অর্থাৎ কিছুক্ষণের জন্য রুম পুরো নিস্তব্ধতায় ভরে গেল প্রবাবলি হয়তো উই ক্যান নট গো টু স্কুল গো টু দ্য স্কুল টুডে প্রবাবলি হয়তো উই ক্যান নট গো টু দ্য স্কুল টুডে অর্থাৎ হয়তো আজকে আমরা স্কুলে যেতে পারবো না অ্যান্ড উইল মিস দ্য ক্লাসেস এবং আমরা আমাদের ক্লাস মিস করব। বাদল মারমার্ড মারমার্ড মানে হচ্ছে চাপা বলা বাদল চাপাসরে বলল দ্য ফেসেস অর্থাৎ মুখমন্ডলগুলি অফ দ্য চিলড্রেন বিকেম পেল মানে কি শিশুদের মুখমন্ডলগুলি ফ্যাকাশে হয়ে গেল অর্থাৎ তারা দুঃখ পেলো স্কুলে যেতে পারবে না ক্লাস মিস করবে তার জন্য তারা দুঃখ পেলো রেইন ড্রপস মানে বৃষ্টির ফোটা স্টার্টেড টু ফল পিটার প্যাটার মানে কি বৃষ্টির টাপুর টুপুর করে পড়তে লাগলো এবার আমরা চলে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ওয়ানে এখানে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন আমাদের এখানে কিছু প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর করতে হবে এখানে দেখো আমাদের প্রথম প্রশ্ন বলছে হু ওয়াজ সিটিং বাই দা উইন্ডো অর্থাৎ কে জানালার পাশে বসেছিলো এই অ্যান্সারটা তোমরা এভাবেও লিখতে পারো এখান থেকে বাদাল মেঘাস সিক্স ইয়ার্স ওল্ড ব্রাদার ওয়াজ সিটিং বাই দা উইন্ডো এখান থেকে এই পর্যন্ত কিন্তু তোমরা অ্যান্সার লিখতে পারো অ্যাক্টিভিটি ওয়ান এর এ দাগের অ্যান্সার এর পরের কোশ্চেন আমাদের মেঘা মেঘা এটার হবে মেঘা ওয়াজ রিডিং মানে একটি গল্পের বই বা রূপকথার বই পড়ছিল পরের প্রশ্ন আমাদের রয়েছে হোয়াট ওয়াজ দা সাউন্ড অফ দা রেইন ড্রপস মানে কি বৃষ্টির ফোটার আওয়াজ কেমন হচ্ছিল তো এটার অ্যান্সার হবে পিটার প্যাটার পিআইআর পিটার পি এ ডাবল টি ইয়ার প্যাটার রেইন ড্রপস মানে কি পিটার প্যাটার ছিল বৃষ্টির ফোটার শব্দ অর্থাৎ টাপুর টুপুর এখানে কিন্তু ইংরেজিতে ইংরেজিতে পিটার প্যাটার হবে টাপুর টুপুর তো এবার দেখে নেওয়া যাক

মেঘা ওয়াজ রিডিং এ টেক্সট বুক ম্যাগাজিন না ফেভেল এটার অ্যান্সার ফেভেল ডি দ্য চিলড্রেন্স ফেস ওয়ার শোন আপ ফেডেড আপ আনচেঞ্জ হোয়েন দা থার্ডার স্টোর কেম এটার অ্যান্সার হবে শোন আপ এরপর অ্যাক্টিভিটি থ্রি এ দেখ সার্ডেনলি দেয়ার ওয়াস হঠাৎ সেখানে আছে শূন্য স্থান হুইচ তো এটার হবে সাডেনলি দেয়ার টি এইচ এন ডি আর থান্ডার টি আর ও এম থান্ডার স্টোর হুইচ ব্রট উইথ ইট এ এল ওটি লট ওয়েফ অফ টি ডাস্ট তারপর বিদাগ বাদাল স্টার্টেড টু বাদলের কাশি এবং হাঁচি শুরু হল সি দা ফেসেস অব দ্য চিলড্রেন অর্থাৎ শিশুদের মুখগুলো বিকেম পি এল পেল এটা আনসার হবে বিকেম পেল অর্থাৎ অর্থাৎ ফ্যাকাসী হয়ে গেল তারপরে চলে আসি চার দাগে চার অ্যাক্টিভিটি ফোরে এখানে রয়েছে অ্যাক্টিভিটি এটির পৃষ্ঠা হচ্ছে নম্বর পেজ উইংস ক্লাস এখানে আমাদের একটি ছক দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল এটা স্টেট না ব্লক এটার অ্যান্সার হবে স্টেট এখানে স্টেট লিখে নেবে খাতায় বা বইতে ইন্ডিয়া ডিস্ট্রিক্ট নাকি কান্ট্রি এটা হবে কান্ট্রি সি আনন্দ বাজার পত্রিকা আনন্দ বাজার পত্রিকা নিউজ পেপার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এটা হবে মনুমেন্ট হোলি এটা হবে একটা এবার চলে আসে ফাইভে এখানে আমাদের একটি শব্দ ঝুড়ি দেওয়া রয়েছে এখানে আমাদের কিছু শব্দ দেওয়া রয়েছে সেই শব্দগুলো থেকে বেছে নিয়ে আমাদের উত্তর লিখতে হবে তো এ এ অলওয়েজ টেল হ্যাজ मैजिकल इम ए जी आई सी एल मैजिकल इतना मैजिकल एस टी डो डिंग दीओर एम स्टर्म एंड मेड दिट डाल सीदान केम टू द পার্টি ওয়ারিং শাইনিং জুয়েলারি এটির মানেগুলো আমি বলে দিই এ ফেয়ারি টেলস অলওয়েস হ্যাজ ম্যাজিক্যাল ইভেন্ট মানে কি রূপকথার গল্পে সাধারণত সবসময় জাদুর বিষয় থাকে তারপরে বি ডাস্ট রোসেস ডিউরিং দ্য স্টোর অ্যান্ড মেড দ্য স্ট্রিট ডার্টি অর্থাৎ ধুলো রাস্তাকে নোংরাময় করে তোলে দ্য ওম্যান কাম টু দ্য পার্টি ওয়ারিং শাইনিং জুয়েলারি মানে কি মহিলাটি পার্টিতে উজ্জ্বল অলংকার পরে এসেছে তারপর ডি আই লাইক টু সি রেইনড্রপস ফলিং অন এ রোফ অর্থাৎ আমি দেখতে পাচ্ছি বৃষ্টির ফোঁটা চালে বা ছাদে পড়ছে তো এই ছিল আজকে আমাদের মূল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না সবশেষে একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে